প্রাদুর্ভাবে জনজীবন থমকে গেছে। দেশে দফায় দফায় চলছে কঠোর থেকে কঠোরতম বিধিনিষেধ। এই বিধিনিষেধের সুফল পাচ্ছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার পশু পাখিরাও। চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, পশু পাখিদের উত্তক্ত করার কেউ নেই। এতে সদস্যদের প্রজনন হার বেড়েছে, বেড়েছে বাচ্চা কাচ্চার সংখ্যা। নতুন অতিথিদের নিয়ে মনের আনন্দে দিন কাটাচ্ছে তারা। আমরা প্রায় 280 উপরে আমরা বাচ্চা পাইছি, এর মধ্যে উল্লেখযোগ্য জিরাফের বাচ্চা পাইছি, জেব্রার বাচ্চা পাইছি দুটা, জলহস্তির বাচ্চা পাইছি দুটা, গাধার বাচ্চা পাইছি দুটা, ইম্পালা দুটা বাচ্চা পাচ্ছি, কমলিনের বাচ্চা পাচ্ছি। আমরা সপ্তাহে এমন কোনো সপ্তাহ নাই যে 3-4টা হরিণের বাচ্চা আমরা, চিত্রা হরিণের বাচ্চা পাচ্ছি না। সবচেয়ে বড় যে সাকসেসটা আছে প্রজননের, সেটা হলো ইমু পাখি এবং ময়ূরের। ময়ূরের আমরা প্রায় 100-এর কাছাকাছি আমরা নতুন ময়ূরের বাচ্চা ডিম ফুটাইয়ে আমরা বাচ্চা বের করছি। ইতিমধ্যে আমাদের 20-22টার মতো ইমু পাখির বাচ্চার ডিম ফুটিয়ে 2 মাসের ওভার হয়ে গেছে, তাদেরকে আমরা ডিসপ্লেতে দিই। এখন যদি যান আপনি দেখতে পারবেন। দুটি লেকসহ 186 একরেরও বেশি জায়গা জুড়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় করোনার আগে প্রতিদিন গড়ে দর্শনার্থীর সংখ্যা ছিল 12,000-এর মতো। ঈদ বা বড় উৎসবে সংখ্যা আরও বাড়ত। গত বছরের মার্চ মাসে দেশে করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত প্রতিটি ঈদেই চিড়িয়াখানা ছিল দর্শক শূন্য। চিড়িয়াখানার প্রায় 135 প্রজাতির আনুমানিক 3,000 পশু পাখিকে দর্শনার্থীদের অনেকেই খাঁচার বাইরে থেকে ঢিল ছুঁড়ে বা মুখে শব্দ করে বিরক্ত করে আরামে ব্যাঘাত ঘটান। দর্শনার্থী কম থাকার কারণে ওরা বিরক্ত হচ্ছে না, পাবলিক ওদেরকে বিরক্ত করতেছে না, তাই ওরা ভালোভাবে মিটিং করার কারণে ডিমটা আমাদের উর্বর বা যেটাকে ফার্টাইল এক পাচ্ছে, এ কারণেই মূলত আমাদের পার্সেন্টেজটা বাড়ছে। আমাদের নীল ময়ূর এবং সাদা ময়ূরে এবার বাচ্চা দিয়েছে, সেই গত মে এবং জুন মাসে শতাধিক বাচ্চা পেয়েছি। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় প্রথম দফায় গত বছরের 20 মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। নভেম্বর মাস থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় চিড়িয়াখানা। তবে চলতি বছরের গত 2 এপ্রিল থেকে আবার দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন হার বাড়ায় বিশেষ করে চিত্রা হরিণ ও ময়ূর বিক্রি করে আয় করার সুযোগটিও বেড়েছে। ময়ূর পাখি এবং চিত্রা হরিণ বিক্রির আমাদের শুধু সরকারের অনুমোদন আছে। চিত্রা হরিণ 1 জোড়া 70,000 করে, দুইটা 1,40,000 টাকা জোড়ায় আমরা বিক্রি করি, এবং 1 জোড়া ময়ূর পাখি আমরা 50,000 টাকা বিক্রি করি। এটা যারা শৌখিন, যারা পালন করতে চান, তারা বন বিভাগের অনুমতি নিয়ে আমাদের কাছ থেকে সনদপত্র নিয়ে তারা যে কোনো মুহূর্তে এসে কেনাকাটা করতে পারেন। ইতিমধ্যে এই 2021 সালের জানুয়ারি থেকে অদ্যাবধি আমাদের প্রায় 27টার মতো চিত্রা হরিণ আমরা 70,000 টাকা একটা করে এইভাবে আমরা বিক্রি করেছি। সরকারের রেভিনিউ এখানে সংযোজিত হয়েছে। বন্যপ্রাণী বনের নিস্তব্ধতা বা বনের মধ্যেই ওরা বসবাস করে। আমরা এদেরকে নিয়ে আসছি আমাদের একটা এনক্লোজারে, এখানে তারা একটু ডিস্টার্ব, সেই জায়গায় যখন দর্শনার্থীরা থাকে তখন অধিক পরিমাণ মানে তারা ডিস্টার্ব ফিল করে বা বিরক্তি হয়, সেই সময় তাদের প্রজননের হার কমে যায়। আর এখন যেহেতু লকডাউনে ডিস্টার্ব করে হচ্ছে না বা তারা একটা নিজেদের মতো করে পরিবেশ পাচ্ছে, সেই জায়গা থেকে তাদের প্রজনন হার এবং তাদের ভালো থাকা, যেটা বলে তাদের ওয়েলবিংটা ভালো হচ্ছে, বিধায় এই প্রজনন হার বেড়ে গিয়েছে। দর্শনার্থীর সংখ্যা কমায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যাও কমেছে। ভিজিটর ইনডিউসড যে স্ট্রেস, এই স্ট্রেস না থাকাতে এই অ্যানিমেলগুলো তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি বলতে পারবেন যে এটা এক ধরনের এনভায়রনমেন্টাল এনরিচমেন্ট, যে অ্যানিমেলগুলো স্ট্রেস কমে গেছে এবং পরিবেশে পলিউশন কম আছে। এই সবগুলো মিলে অ্যানিমেলের ব্রিডিংয়ে যেরকম আমরা সুফল পাচ্ছি, তেমনিও আমাদের রোগীর সংখ্যাও আগের চেয়ে অনেক কম। আপনি দেখতেই পেলেন হাসপাতালে এখন বর্তমানে 1টা পেশেন্ট আছে, আর বাকি যেগুলোকে দেখলেন ময়ূর, সেগুলো আমাদের অতিথি। মহামারী শেষ হলে দর্শনার্থীরা আবার আসবেন, এটাই চিড়িয়াখানা কর্তৃপক্ষের চাওয়া। তবে যাতে দর্শনার্থীদের একটু বোধোদয় হয় সে আহ্বানও জানিয়েছেন তারা।